শাহ সুফি হজরত মাওলানা সৈয়দ উল্লাহ শাহ রহমতুল্লাহর বার্ষিক ওরস শরীফ 9 ফেব্রুয়ারি শুক্রবার ফটিকছড়ি পৌরসভাস্থ দক্ষিণ রাঙামাটিয়া সৈয়দ শাহ মঞ্জিলত সম্পন্ন হয়নি। ওরস উপলক্ষে পার্শ্ববর্তী এলাকা জুড়িয়ে নেবে শিল গ্রাম্য মেলা অ্যান্ড নগদদোলা কসমেটিক্স গৃহস্থালী পণ্য ও বাচ্যলর রকমারি সামগ্রীর ফস্টা সমাহার দেখা যায়। প্রত্যন্ত অঞ্চলতুন ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সহ ভক্তল অংশগ্রহণ করে। বাদ মাগরিবতুন ওরস পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আইব আলীর সভাপতিত্বে মাজার প্রাঙ্গণত আজিমুশান নুরানি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি জামিউল উলিম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা ইব্রাহিম হোসেন আল কাদেরি। প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসুর আলোকে নুরানি তকরির পেশ গজ্জিল লেলাং হাদিনগর দরবার শরীফুর সাজ্জাদানশীল সৈয়দ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ আল হাদি। তো আমরা প্রতি বছর ন্যায় এই বছরও জাঁকজমকপূর্ণভাবে ওরস পালন করছি। এই ওরস উপলক্ষে আমরা আজিমুর শান এক ওয়াজ মাহফিলের আয়োজন, ওয়াজ মাহফিলের পাশে সাথে সাথে থাকবে সেমা মাহফিলের আয়োজন করা হয়। ডেক্স নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।